প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে। রাকিন ডেভেলপমেন্ট নিবেদিত গহিনের গানের আজকের আয়োজনে সাথে রয়েছেন প্রিয় শিল্পী প্রিয়াঙ্কা গোপ। ফিরে যাচ্ছি আরও একবার গানে। আর অবশ্যই আপনাদের যে কোনো গানের জন্য আপনারা অনুরোধ জানাতে পারেন আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে, এছাড়াও ফোন করতে পারেন আর SMS তো করতেই পারবেন 1636 1 এই নাম্বারে। এর জন্য আপনাদের টাইপ করতে হবে জি স্পেস আপনার নাম স্পেস আপনার অনুরোধের গানটি। প্রিয়াঙ্কা আপু, ফিরে এলাম বিরতির পরে। আর বিরতিতে যেহেতু ছিলাম, আমাদের মাঝে কিন্তু অনেক দর্শক এসে ইতিমধ্যে ফোনে এবং SMS এ যোগ দিয়েছেন, একটু ফোন আগে নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দিদি, নমস্কার। আমি যশোর থেকে বলছি, সুমন বিশ্বাস। ওকে, উনি আমার সাথে কথা বলবেন না, সরাসরি প্রিয়াঙ্কা আপুর সাথে কথা বলবে। হ্যালো, হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ দিদি, দুইটা গানের অনুরোধ ছিল, একটা হলো পরদেশি মেঘ, আরেকটা হলো ভালোবাসার প্রথম ফুল ফুটেছে হৃদয়ে আমার। আচ্ছা, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন, চেষ্টা করব নিশ্চয়ই। অনেক অনেক ধন্যবাদ, সাথেই থাকুন, অবশ্যই আমরা প্রিয় গানগুলো শুনব। আপু, গানে ফিরে যেতে চাই, যেহেতু বিরতির পরে এসেছি, এবারে কোন গানটি শুনব? এবারে গাইব আমার ভীষণ প্রিয় একজন সুরকার এবং গীতিকার মোহাম্মদ আসাফউদ্দৌলা। তো আমার প্রথম অ্যালবামটা যেটা তোমার সঙ্গে কথা হচ্ছে, আচ্ছা হ্যাঁ, আমরা জানি যে বেশ কিছু অ্যালবাম বাজারে এসেছে, তার মধ্যে এটি কি মৌলিক গান? আমার এটি মৌলিক গান নয়, যদিও এটি অনেকে গিয়েছেন ওনার গান, আমি গাইছি। যেটা মানে বলছিলাম যে আমার প্রথম যে একক অ্যালবাম যেটা ছিল বেঙ্গল ফাউন্ডেশনের ব্যানার এসেছে, তো একদম আমি নতুন যখন এসেছি ঢাকায়, তো তখন উনি আসলে সাহস করেছিলেন আমাকে নিয়ে গান করার। তো 11টা গান ছিল সেখানে, সুরে সুরে দেখা হবে। তো তখন চেষ্টা করেছি আসলে গাইতে, তো এই জন্য সবসময় তার প্রতি আসলে কৃতজ্ঞতা থাকেই, এবং অবশ্যই স্বাভাবিক যে এত কঠিন কিন্তু তারপরও হৃদয় লাগার মতো প্রত্যেকটা গান, তো আমি চেষ্টা করছি গাইতে, পরে কি মনে আমাকে কখনো শুনবাবু। আ
আমি গান শুনছিলাম আর একটি কথা ভাবছিলাম যে সাধারণত আমরা দেখি যে সবাই যদিও রাগ প্রধান চর্চা করে আসে অথবা নজরুলের গান দিয়ে তাদের শুরুটা হয়, কিন্তু পরবর্তী এসে কিন্তু সবাই একটু আধুনিক গানের প্রতি ঝোঁকে এবং নিজের মৌলিক গানটা যাতে খুব বেশি জনপ্রিয়তা পাওয়া যায় এর পেছনে কিন্তু সবাই একটু মরিয়া হয়ে থাকে। তো এক্ষেত্রে একটা জিনিস আমি বলবো যে মৌলিক গান প্রত্যেক শিল্পীর থাকা দরকার বা উচিত, কেননা মৌলিক গান পরিচয় যে আমার কী গান আছে। আমি তো অন্যের গানই করছি সবসময়, এবার প্রিয়াঙ্কা কপির কী গান আছে বা অমুক শিল্পীর কী, তোমার কী গান আছে, ওই জায়গা থেকে মনে হয় মৌলিক গান প্রত্যেকটা শিল্পীর থাকা আছে প্রত্যেকেরই, কিন্তু গাওয়া উচিত বেশি করে। আমিও গাইবো এই পর্বে। প্রিয়াঙ্কা, একটু জানতে চাই যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা হয়েছে, কত সালে গিয়েছিলেন? আমি 2003 আর বাংলাদেশে ব্যাক করা 2008 একদম শেষ। ওকে, মানে সব তলপি তলপা নিয়ে 2009। ওকে, শুনবো আরো কথা, কিন্তু সাথে একজন দর্শক আছেন, আগে ফোনটি নিয়ে নেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন? জি, আমি এফডিএ থেকে, ফরিদপুর এফডিএ থেকে বলছিলাম। অনেক দূর থেকে ফোন করেছেন, আপনার নামটি বলে কথা বলুন প্রিয় শিল্পী প্রিয়াঙ্কা গোপের সাথে। জি, আমি সাজু বলছিলাম। জি বলেন, শুনতে পাচ্ছি ভাই। জি ম্যাডাম। জি নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার। আমি তো আপনার প্রোগ্রাম কয়েকদিন আগেই আপনার শিডিউলটা দেখার পরেই। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন আপনি। জি, দেখার পরে আমি অপেক্ষায় ছিলাম যে কবে আপনার এইটা হবে। আমি টাইমটা অবশ্য আমি জানছিলাম না, যাই হোক আজকে হঠাৎ করে আমার, মানে আমি টিভির সামনে বসে আছি এবং আপনার এইটা প্রোগ্রামটা দেখে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনারা রাত জেগে যে এই গানগুলো শুনছেন সেটাই তো পাওয়া, আর কি আছে এটার জন্য। এই শুরু থেকেই করে যাচ্ছি, সবাই আসলে অনেক বেশি কমন গান, পরিচিত গান শুনতে চায়, তারপর আমি এই গানগুলো টুকটুক করে একটা দুটো করে করছি এবং মনে হয় যে অনেকেই পছন্দ করছেন এখন, এবং অনেক শিল্পীও এখন এই গানগুলো গাইছেন, ভীষণ ভালো লাগে। অবশ্যই, আপনার কি কোনো গানের অনুরোধ আছে? জি ম্যাডাম, ওই যে চেয়েও না শুনায়ও না। জি জি জি, চেয়েও না শুনায়ও না। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব নিশ্চয়ই গাইতে। অনেক ধন্যবাদ।
কে সাথেই থাকুন, আশা করছি আমরা প্রিয় গানটি শুনতে পাবো। যে কথা বলছিলাম আপু, যে 2009 চলে আসা এবং প্রথম অ্যালবামের কাজ কবে করা হলো? সেই বছরই করেছি, 2010-এ রিলিজ হয়েছে। আচ্ছা, টোটাল 11টি গান নিয়ে অ্যালবামটি ছিল, কি ধরনের গান বাছাই করা হয়েছিল অ্যালবামের জন্য? ওই সব আসাফুদ্দৌলা চাচার সবগুলো গানই ওনার, তো সেমি ক্লাসিক্যাল পুরোটাই, যেটা আমরা বলো বাংলা গজল আঙ্গিকের গান সবগুলো। আসলে এই গানগুলো আমার মনে হয় যে ভোরবেলা অথবা রাতের বেলা কেউ যদি তার ক্লান্তিটাকে দূর করতে চায়, গানগুলো অসাধারণ, মানে ওই মুহূর্তে শোনার জন্য। একদম তাই। আর যারা আসলে এই ধরনের গানের বেশি অনুরাগী, তাদের কাছে খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। রাইট আপু, শুনবো আরো কথা গান নিয়ে, কিন্তু তার আগে গানই শুনতে চাই, আমাদের দর্শকরা নিশ্চয়ই অপেক্ষা করছেন, কি শুনবো এবার? এবার আরেকটি নজরুল সঙ্গীত গাইবো, এবার একটু হালকা, রেশমি চুরির তালে কৃষ্ণচূড়ার ডালে। ওকে, একটু হালকা আঙ্গিকের এই গানটি। পিউ কাহা ডেকে ওঠে পাপিয়া, রেশমি চুড়ির তালে কৃষ্ণ চূড়ার ডালে, রেশমি চুড়ির তালে কৃষ্ণ চূড়ার ডালে, পিউ কাহা পিউ কাহা ডেকে ওঠে পাপিয়া, পিউ কাহা পিউ কাহা ডেকে ওঠে পাপিয়া, রেশমি চুড়ি
একটু পরিচিত গান শুনতে কিন্তু ভালোই লাগে। সে তো নিশ্চয়ই। ওকে প্রিয়াঙ্কাপু, আমি এবার একটু বলতে চাই যে আমরা যে কথাটি বলছিলাম যে খুব পরিচিত গানগুলো কিন্তু সকলে করে থাকে, অপরিচিত গানগুলোকে সেভাবে আমরা তুলে আনতে দেখি না। তো এই আমাদের দায়িত্ব আসলে, অপরিচিত পরিচিত সব কিছুই একসময় শুরুতে নতুন অপরিচিতই থাকে, তো সেটা আমাদের দায়িত্ব পরিচিত করবার। তো সেইখান থেকেই, সেই ভাবনা থেকেই আসলে গানগুলোকে রিপ্রেজেন্ট করা দর্শকদের সামনে। আমি একটু জানতে চাই যে শিক্ষকতা যেহেতু করছেন, সেক্ষেত্রে আপনার যারা শিক্ষার্থী রয়েছেন তাদের মনোভাবটাও কি একই রকম, যে আমরা নতুন গানগুলোকে আমাদের যারা শ্রোতা রয়েছেন বা দর্শক রয়েছেন তাদের সামনে তুলে ধরার চেষ্টা করব? হ্যাঁ, কারণ এখন ছেলেমেয়েরা প্রত্যেকেই খুবই ট্যালেন্টেড, সবাই নিজের গান নিজেই করে। আমার আমার সেটা নেই বলে নিজে নিজে গান তৈরি করতে পারি না বা করি না, কিন্তু ওরা প্রত্যেকেই দেখি টুংটাং প্রত্যেকেই গিটার বাজাতে জানে বা পিয়ানো জানে, কিবোর্ড জানে, তো দেখি সবাই টুংটুং করে ক্লাসের ফাঁকে ওরা নিজেরাই কম্পোজ করছে, নিজেরাই গাইছে, তো সেই গানগুলি ওরা চেষ্টা করে গাইতে। প্রত্যেকেরই একটা নিজের গানের প্রতি মায়া থাকে আসলে। অবশ্যই, তবে যেহেতু রাগ প্রধান গান এবং আমাদের নজরুল গীতিকে কিন্তু আমরা আসলে গানের বেসমেন্ট হিসেবে প্রথমে ধরে নিই, অনেকেই রয়েছেন বা অনেকে রবীন্দ্রনাথের গান নিয়ে এগিয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে আসলে তাদের গানগুলোকে ধরে রাখা, নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টা আপনার কাছে মনে হয় কতটা আসলে প্রভাব বিস্তার করে? আমাদের যে মূল ভিত্তিগুলো আছে, যেটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কাজী নজরুল ইসলাম বা পঞ্চকবির গানই আমরা বলি, গান ছড়ি আধুনিক যুগের সূচনাই আসলে তাদের গান থেকে, বাংলা গানের আধুনিক যুগ যদি আমরা বলি। তো এই গানের চর্চাগুলো করলে, যেমন আমাদের গানের কথাগুলো, বাণীগুলো যেরকম ছেলে মেয়েদেরকে ঋদ্ধ হতে সহায়তা করে, সুরগুলো ঠিক তেমনি। এবং যেটা এখন বলে যে ক্লাসিক্যাল ক্লাসিক্যাল বা সরি হালকা, যে একদম পুরো ওয়েস্টার্ন ভাবটা চলে এসেছে, তাদের সময়েও ছিল, কিন্তু যেটা হতো যে সব কিছুই রাগ নির্ভর হতো, কিন্তু সেটা একটা আবছায়ের মতো, কিছু কিছু জায়গায় বোঝা যেত রাগ, কিছু কিছু জায়গায় একদম আলাদা কিছু, আলাদা নতুন সুর, নতুন আনার চেষ্টা করা হয়। এটা আমার মনে হয় ছেলেমেয়েদের অনেক কাজে, যেমন রাগ শেখাতে গেলে আমরা গানের উদাহরণ টানি, তো তখন এই গানগুলো কিন্তু উঠে আসে। বাহ, আরো শুনবো গান নিয়ে কথা, কিন্তু তার আগে আরেকটি গান শুনতে চাই। আচ্ছা, কোন গান? এবারে আমার আমার একটি মৌলিক গান, সেই প্রথম অ্যালবামের গান, মোহাম্মদ আসাফউদ্দৌলার কথা এবং সুর। বারবারই তার প্রতি কৃতজ্ঞতা জানাতে হয়, এত সুন্দর গান আমাকে দিয়ে করিয়েছেন, পারিনি, চেষ্টা করছি অবশ্যই। এবং আমার মনে হয় যে প্রথম অ্যালবাম মানে হচ্ছে অনেক যত্নের, অনেক আদরের।
অসাধারণ কথা। আপনি যে গানটি বলছিলেন যে ওনার গান করার সুযোগ হয়েছে এবং ভালো লেগেছে বলো, অসাধারণ। মানে গানটি ইটসেলফ ইজ ভেরি বিউটিফুল, মানে তারপরে গায়কি আছে, কিছু করতে পারিনি আমি, এর জন্য দুঃখিত। সব কিছু মিলিয়ে খুবই ভালো লেগেছে আপু। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন, প্রিয় গানের অনুরোধ নিয়ে একটু ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি আমরা শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি। আমি চিটং থেকে ইমতিয়াজ বলছিলাম। চিটং থেকে অনেক দূর থেকে ফোন করেছেন, অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। কথা বলুন। জি জি শুনছি, বলুন। জি আসসালামু আলাইকুম প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা ম্যাডাম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। ভালো আছেন? জি ভালো আছি। জি আমি আপনার রাগ ভিত্তিক গানগুলি আমার খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ। আমি একটা গান শুনতে চাচ্ছি,
যে প্লেস নজরুলের জনম জনম ধরে তব তরে কামি। আচ্ছা, অনেক ধন্যবাদ, চেষ্টা করব নিশ্চয়ই শোনাতে। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য, সাথেই থাকুন, আমরা অবশ্যই বিরতির পরে ফিরে এসে চেষ্টা করব প্রিয় গান শুনতে। আপু বিরতির কথা বলেছি, নিশ্চয়ই বুঝতে পারছো সময় হয়ে গেছে, আমরা একটি বিরতির পরে আবারও ফিরে আসছি। প্রিয় দর্শক, গানে গানে সময় হয়ে গেছে রাকিন ডেভেলপমেন্ট নিবেদিত গহিনের গানের আজকের আয়োজন থেকে ছোট্ট আরেকটি বিরতি নেবার ফিরব। ঠিক বিরতির পরপরই আরও কিছু ভালো লাগার গান নিয়ে প্রিয় শিল্পীর সাথে। সবাই সাথে থাকুন, কোথাও যাবেন না।